উপজেলা নির্বাচন অংশগ্রহণমূলক দেখাতে চায় আওয়ামী লীগ, ভোটে আনতে চায় বিএনপি সহ অন্য অন্য দলগুলোকেও। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন দর্শক, উপজেলা নির্বাচন নিয়ে সারা দেশে তোলপাড় শুরু হয়েছে, কারণ বিএনপিকে নির্বাচনে আনতে সরকার মরিয়া হয়ে উঠেছে। বিএনপিকে পা ধরে হলেও নির্বাচনে আনতে হবে। তবে বিএনপি নির্বাচনে আসবে কিনা আজকের এই সংবাদ দেখলে বুঝতে পারবেন। বিএনপির হাইকমান্ড থেকে বড় বড় শর্ত দেওয়া হয়েছে সরকারকে, এমন শোনা গেছে নির্বাচনের আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের, অর্থাৎ ইসির পদত্যাগ করতে হবে। অন্যদিকে অবায়দুল কাদেরের সাথে আবারও নতুন করে দ্বন্দ্ব শুরু হলো বিএনপির। ইফতার পার্টি নিয়ে বিএনপিকে খোসা দিয়েছেন তিনি। তো দর্শক, চলুন শুরুতে উপজেলা নির্বাচন নিয়ে নতুন সংবাদটা দেখে আসি, তারপর দেখব অবায়দুল কাদের সাহেবের সেই প্রতিবেদনটি। আশা করি সঙ্গেই থাকবেন। উপজেলা নির্বাচন অংশগ্রহণমূলক দেখাতে চায় আওয়ামী লীগ, ভোটে আনতে চায় বিএনপি সহ অন্য অন্য দলগুলোকেও। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সহ বিরোধী দলের অংশগ্রহণ প্রত্যাশা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, কারণ স্থানীয় সরকারের এই নির্বাচনটিকে দেশ বিদেশে অংশগ্রহণমূলক দেখাতে চায় ক্ষমতাসীনেরা। দলীয়ভাবে মনোনয়ন না দেওয়ায় আওয়ামী লীগের অবস্থানের পিছনে বিএনপি সহ বিরোধীদের ভোটে আনাও অন্যতম লক্ষ্য। উপজেলাসহ স্থানীয় সরকার ব্যবস্থা নির্বাচনে নৌকা প্রতীক না দেওয়ার সিদ্ধান্তের মাধ্যমে অনেক লক্ষ্য অর্জন করতে চাইছে আওয়ামী লীগ। দলটি প্রকাশ্যে বলছে, জাতীয় নির্বাচনের পর তৃণমূলের বিভেদ কমাতে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক দেওয়া হচ্ছে না, কিন্তু দলটির নীতি নির্ধারণের সূত্র বলছে এর মাধ্যমে সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি সহ বিরোধী দলগুলোকে কিছুটা বেকায়দায় বা ট্রাম্পে ফেলারও তাদের লক্ষ্য। যেমন দাদার জাতীয় সংসদ নির্বাচন বর্জন করার পর বিএনপি উপজেলা বা সিটি কর্পোরেশন নির্বাচন বর্জন করলে তাদের দলের অনেকেই স্বতন্ত্র হিসেবে অংশ নেবেন। আবার উপজেলা নির্বাচনে অংশ নিলে সংসদ নির্বাচন বর্জনের সিদ্ধান্তটি ভুল ছিল এমনটা প্রমাণিত হবে। এখন পর্যন্ত আওয়ামী লীগের মাঠের জরিপ হচ্ছে, তাদের এই কৌশল কাজে দিয়েছে। বিএনপি সহ বিরোধী দলগুলোর অনেকটাই উপজেলা নির্বাচনের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে তৎপর হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত কুমিল্লা সিটি মেয়র পদে উপনির্বাচন সহ যে কয়েকটি পৌরসভায় ভোট হয়েছে, এর অনেকগুলোতেই বিএনপি থেকে বহিষ্কৃত নেতারা প্রার্থী হয়েছিলেন। এমনকি ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার স্থানীয় সংসদ সদস্য বি এম আনিসুজ্জামানের স্ত্রীকে হারিয়ে বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম মেয়র নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে সাধারণ কণ্ঠকে বলেন, বিএনপির নেতারা অংশ নিলেও উপজেলা নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থীরাই বেশি জয়ী হবেন বলে তারা মনে করেন। তবে কিছু কিছু উপজেলায় বিএনপি নেতারা জয়ী হলেও তাতে সুবিধা নেই, বরং এতে ভোটার উপস্থিতি বাড়বে। ওই নেতা আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি কম থাকায় বিষয়টি দেশে বিদেশে আলোচনায় এসেছে। স্থানীয় সরকার নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়লে সংসদ নির্বাচনের ভোট হার নিয়ে নেতিবাচক আলোচনা কিছুটা অবসান হতে পারে। আওয়ামী লীগের দলীয় সূত্রের দাবি, বিএনপি নেতারা উপজেলা নির্বাচনে প্রার্থী হলে আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিভেদের ফলে সংঘাতের সংখ্যা কমে যাবে, কারণ তখন বিএনপির প্রার্থীকে হারাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করবে। এমনকি দলের নেতাকে জয়ী করাতে আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে একজনকে বেছে নেওয়ার সুযোগ পাবে, আর বিএনপি প্রার্থী না থাকলে আওয়ামী লীগের নেতারা বেশি সংখ্যায় প্রার্থী হবেন, এতে সংঘাত আরও বাড়তে পারেন। স্থানীয় সরকার ভোট নিয়ে বিএনপি সহ বিরোধী দল কেন্দ্রিক আরেকটি চিন্তা কাজ করছে আওয়ামী লীগের নীতি নির্ধারকদের মধ্যে। সংশ্লিষ্ট সূত্র বলছে, আগামী বছর জুড়ে সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ সহ স্থানীয় সরকারের অনন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
এসব নির্বাচনে বিএনপি, জামাতে ইসলামী কিংবা অন্য বিরোধী দলগুলো আনুষ্ঠানিকভাবে অংশ নিলে তারা আর সরকার বিরোধী আন্দোলনে যেতে পারবে না। আবার বিরোধীরা বর্জন করলে তাদের দলের নেতারা নিজ উদ্যোগে অংশ নেবেন, দলও শাস্তিমূলক ব্যবস্থা নেবে, এতে তৃণমূলে বিএনপি আরও দুর্বল হবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহারুদ্দিন নাসিম সাধারণ কণ্ঠকে বলেন, সম্প্রতি অনুষ্ঠিত পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির নেতারা বা সাবেক বহিষ্কৃত অংশ নিয়েছে, ভোট সুস্থ হয়েছে, উপজেলা নির্বাচনেও বিএনপি নেতারা অংশ নেবেন বলে তাদের প্রত্যাশা। এবার উপজেলা নির্বাচন হবে চার ধাপে। প্রথম ধাপে 152টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশনার ইসি। এসব উপজেলায় ভোট গ্রহণ হবে আগামী 8 মে। দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ হবে 23 মে। তৃতীয় ধাপে ভোট গ্রহণ হবে 29 মে এবং চতুর্থ ধাপে ভোট হবে 5 জুন। নিউজ ডেস্ক, সময় 60 আর আওয়ামী লীগ ইফতার সামগ্রী বিতরণ করে, তারা পার্টি করে ইফতার, পার্টি করে ইফতার খাওয়ার পার্টি, আর আমরা ইফতার যাওয়ার পার্টি। এ হল আওয়ামী লীগের সঙ্গে বিএনপির পার্থক্য। সাধারণ মানুষের মাঝে আমরা অব্যাহত রাখব এই ইফতার সামগ্রী বিতরণে। ঢাকা জেলা যে উদ্যোগ নিয়েছে সারা ঢাকা সিটিতে সেটা ছড়িয়ে দিতে হবে এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় আজকে মানুষের কিছু কিছু কষ্ট আছে, দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায়, যদিও ইদানিং বেশ কিছু পণ্যের দাম কমতে শুরু করেছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। দেখুন পেঁয়াজ কোথায় দাম উঠে গেছে, সে পেঁয়াজ এখন 30 টাকার মধ্যে, 30-35-40 টাকার মধ্যে নেবে। আমার মনে হয় যে জিনিসপত্রের দাম আরো কমবে এবং এতে সাধারণ মানুষের কাছে সহনীয়তা। আপনাদের শুধু একটা কথা বললাম, বলতে চাই আজকে বিএনপি আবারও চিরাচরিত পাকিস্তানি কায়দা, পাকিস্তান আমল থেকে আমরা যেই অপপ্রচার শুনেছি, কোন রাজনৈতিক কোন ইস্যু যখন থাকে না তখন একটা ইস্যু আওয়ামী লীগ বিরোধীরা নিয়ে আসে বঙ্গবন্ধুর বিরুদ্ধে, এখন আবার শেখ হাসিনার বিরুদ্ধে, সেটা হচ্ছে ভারত বিরোধিতা ইস্যু, ভারত বিদ্বেষে ইস্যু। এখনো ইন্ডিয়ার কি আছে, বাংলাদেশের জনগণ ভোট দিয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে নির্বাচিত করে 41.1
তো প্রিয় দর্শক দেখলেন সম্পূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, বিএনপিকে যে নির্বাচনে আনার যে কৌশলটা কাজে লাগাচ্ছে, আশা করি সেই কৌশল কাজে লাগবে না। সরকার চাচ্ছে বিএনপিকে যে কোনো কায়দায়, বিএনপি সহ অন্য অন্য যে কোনো দলকে যদি নির্বাচনে আনা যায়, তাহলে বিএনপি সহ অন্য অন্য দল যে এই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কটের যে ঘোষণা যে ডাকটা দিয়েছে সেটা হয়তো ভুলে যাবে। কিন্তু আওয়ামী লীগ হয়তো ভুলে গেছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি। তো দর্শক, এ বিষয়ে সরকার যে চালাকি পদজাতি করতেছে, এ বিষয়ে আপনার মতামত কী হবে অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি এই ভিডিওটি শেয়ার করে দেবেন, যথাসম্ভব ফেসবুক কিংবা আপনার পছন্দের ব্রাউজে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।